হ্যালো বিটিএস আর্মি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই কয়েকদিন ধরেই আপনারা অনেকেই আমার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করছেন, যা হলো দ্য ফ্যাক্ট মিউজিক অ্যাওয়ার্ড শো 2022-এর ছোট একটি ভিডিও ক্লিপ, যেখানে লক্ষ্য করা যায় বিটিএস মেম্বার ভি ও যে হোক হয়তো বাংলাতে কিছু বলার চেষ্টা করছে। আপনারাই দেখে নিন। আমি সরি ছিল, আমি সরি ছিল, আমি সরি ছিল। তো আপনারা দেখতেই পেলেন যে বি ও জে হোক তারা বলছে আর্মিরা জোরে চিল্লাও, মানে আর্মি উচ্চস্বরে চিৎকার করো। এমনকি সাবস্টাইটেলেও এসেছে আর্মি মেক সাম নয়েজ, অর্থাৎ জোরে চিৎকার করো বা কিছু শব্দ করো। তার মানে কি বি ও জে হোক সত্যি বাংলায় কথা বলেছে? না, তারা কোরিয়ান ভাষায় কথা বলেছে। তারা বলেছে আর্মি সরে চিল্লাও, যার অর্থ আর্মি জোরে চিৎকার করো, মানে জোরে চিল্লাও। আসলে এই দুটি বাক্যের মধ্যে অনেকটি সিমিলারিটি রয়েছে, যেমন আর্মি সরে চিল্লাও এবং আর্মি জোরে চিল্লাও। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুটি কোরিয়ান ও বাংলা বাক্যের উচ্চারণে যেমন সিমিলারিটি রয়েছে, ঠিক তেমনই এই দুটির অর্থ ঠিক একই। আর্মি মেক সাম নয়েজ, আর্মি জোরে চিৎকার করো। আর এই কারণেই অনেক বাঙালি ব্রিটিশ আর্মিদের মনে হয়েছিল যে ভি ও জে হোক হয়তো বাংলায় কথা বলছে, কিন্তু না, তারা কোরিয়ান ভাষায় কথা বলেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।